নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ল লরি। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। পলাশি থেকে কৃষ্ণনগরগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পলাশিপাড়া বাসস্ট্যান্ডের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এই ঘটনায় চালক আহত হয়। তাকে উদ্ধার করে পলাশিপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ এবং লরিটি আটক করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত চায়ের দোকানের মালিকের বক্তব্যই আমাদের ক্যামেরা বন্দী হলো। ড্রাইভারের কিছু হয়েছে? আপনার নাম? যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।